Kuala Sahar Paituk Bazar Amsayo Sal Brum Brum No Kaise Ke Kaisa Kaise Kaisa Khoksomo Ni Patimu Pati Tongo Naimu Thangra Muksapano Khalaimania Abunti Bagino Naimu Thangrongo Sejawui Belekino Jolima Phunogoi Amsayni Bororo Khorakti Chalakya Abu Bai Amsay Ganangai Belekin Tungpla Unuzaka Nanya Ji Sinimangkuli লেম্বসরা বাগবাড়ি ও তংমা রাজশ্রী কলেজ অব এডুকেশন এন্ড স্কিল কলেজ ত্রিপুরা হাপাংবাই গোসিমুং মানজাক তে ত্রিপুরা ইউনিভার্সিটি নি এফিলিয়েটেড এবা রুংখুংগো চিতকজা কাইসা ইংলিশ মিডিয়াম কলেজ অর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বোটানি জুওলজি হিউম্যান ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ ককবরক পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন ফিলসফি সোশিওলজি অ সাবজেক্ট রক পড়িজাগ অ রুংন কতর পড়ে রংন অল ইন্ডিয়া কম্পিটিটিভ আমজমুরংনি বাকিব মাগনাং ন ফুরংজাগ রুংসুনে রুমি বাকি থগৈ জুদা মেন্টর টঙ্গ তে টঙ্গ বাস মালখুনি সেবসাব টঙ্গ কুচুক বেরেমনি লাইব্রেটরি স্মার্ট ক্লাস বাবাই বুড়ি নাইথক খারংজাক টং বয়নি বিশৃঙ্গ সংসারজাক রাজশ্রী কলেজ খাস রাঙ্গিন সাব সুতরা ন বচাওই লেখাপড়া খেলাই মানো হাইকে লেরিয়াওই তিনি ন ফাইদি নিনি আনি যতনি কলেজ রাজশ্রী কলেজ অব এডুকেশন এন্ড স্কিল নিকুমা বাগবাড়ি লেম্বসরা ত্রিপুরা ককদুক নম্বর 9873673875 রাস্তা অবরোধ করতেছি পাইতুর বাজার অঞ্চলে। মূলত কি কারণ? মূলত কারণ হচ্ছে কি, আমাদের এখানে মাস দেড় মাস যাবত কন্টিনিউয়াসলি দেড় মাস সময়ের মধ্যে অন্তত পক্ষে 7-8 বার চুরির ঘটনা ঘটে গেছে। পাইতুর বাজার অঞ্চলটা এমনিতেই একটা ঘনবসতি অঞ্চল, এটা পাইতুর বাজার কৈলা শহরের মোটর স্ট্যান্ড জিগজাক এরিয়া, এরকম একটা এরিয়ার মধ্যে কিভাবে দিনের পর দিন এভাবে চুরি হয়ে যাচ্ছে। এই চুরির ঘটনাগুলোকে নিয়ে আমরা বার তিনেক থানায় গিয়েছিলাম, থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার যিনি উনার সঙ্গে আমরা বার তিনেক কথা বলেছি, উনি প্রতিবারই আমাদের আশ্বাস দিয়েছেন আমরা দেখছি। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে মাস দেড় মাস সময়ের মধ্যে 6-7 বার এরকম চুরির ঘটনা ঘটলো, উনি আমাদের কি আশ্বাস দিলেন, ওনার আশ্বাস তো আমরা মেনে নিতে পারছি না। তার চেয়েও দুঃখজনক ব্যাপার হলো যখন যে রাত্রেই চুরির ঘটনা হয় আমরা 7টার মধ্যেই প্রতিবার থানাতে গিয়ে অভিযোগ জানিয়ে আসি, ওনারা বলেন আসবেন, কিন্তু 1 কিলোমিটার ডিস্টেন্স থানার কোনো স্টাফ সকালবেলা আমরা জানানোর পরেও বিকাল অবধিও তারা এসে পৌঁছান না চুরির ঘটনাটা তদন্ত করার জন্য। এই ব্যাপারে আমার মানে আমাদের থানার প্রতি প্রচণ্ড মানে ক্ষোভ আছে আর কি, এই ক্ষোভেরই বহিঃপ্রকাশ। ওনাদের দায়িত্ব ওনারা আমার মনে হয় আমার পালন করছেন না। এই অঞ্চলে সিসি ক্যামেরা আছে কিন্তু সিসি ক্যামেরা দীর্ঘদিন যাবৎ বিকল। আমরা থানার ওসি সাহেবের সঙ্গে কথা বলেছিলাম, পুর পরিষদেও কথা বলেছিলাম, ওনারা বললেন হ ঠিক হয়ে যাবে, কিন্তু এতদিন পর্যন্ত সিসি ক্যামেরাও ঠিক হয়নি। সিসি ক্যামেরা আছে অথচ কাজ করছে না, যদি এই সিসি ক্যামেরাটা আজকে সচল থাকতো তাহলে হয়তো বা সমাধান এখানেই হয়ে যেত। তা আমাদের দাবি সিসি ক্যামেরা যেন অবিলম্বে সচল করা হয় আর পুলিশ প্রশাসন যেন আমাদের পাশে থাকে। আমরা সকালবেলা জানানোর পরেও বিকালবেলাও যদি ওনারা এই 1.5 কিলোমিটার জায়গা না আসতে পারেন তদন্তের জন্য, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আপনারা কি চাইছিলেন? আমরা চাইছি পুলিশ প্রশাসন যেভাবেই হোক আমাদের এই চুরের হাত থেকে রক্ষা করেন, সিসি ক্যামেরাটা সচল করেন। পুলিশের পক্ষ থেকে কি প্রতিদিন রাত্রেবেলা কি পাহারা দেওয়া হয়? না, প্রতিদিন রাত্রেবেলা পাহারা দেওয়া হয় না, তবে কালকে রাত্রে 11:30 অবধি আমি ছিলাম বাজারে, কালকে রাত্রে 11:30 অবধি আমি পেয়েছি 5-6 জন ছিলেন পুলিশের স্টাফ। খুলুম খাজ্য তো নন স্বর্ণকমল জুয়েলার্স নিব খাকতেই ত্রিপুরা হাসিনি যত লুকু রং নন আনি খাকা হামিয়া ফেরো ও স্বর্ণা আকশেনতেই ফাইনি 1 মে নিশমি 11 মে জরা নরগিন বাগে অফার চেঙে রেজাং নাই স্বর্ণকমল নে উদয়পুর তে আগরতলা শোরুম ও অফার তমাই ফ্রান্সের পাইথানি 300 অফ তে ডায়মন্ড পাইথানি পার গ্রাম 100 অফ তে লগেও তনাই 100% মেকিং চার্জ অফ মেদালা কি ড্র তে লা কি ড্র তনাই রানজার নি নেকলেস তে রানজার নি পয়সা তে বাম্পার অফার তনাই ডায়মন্ড রিং
আইব্রুম নতংনাই রানসাক নিকোয়েন তে সকাত বড়জার নাই ফাইডিং কেন যতনন লামসব হাম বাই।